যখন সবাই ঝাঁপিয়ে পড়েছে তখন এই পরিষেবাকে ব্যাহত করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, মিথ্যা করে কুচ্ছা করে আতঙ্ক পরিবেশ তৈরি করা হয়েছিল। সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী একটু সতর্ক করেছিলেন যে পজিটিভ নিউজ করার জন্য। সেটা কি থ্রেট হয়ে গেল? যারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এই একটা কথাকে বিভ্রান্ত করে কুচ্ছা রটিয়ে সারা রাজ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, প্রেস ক্লাবে নির্বাচন হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে পরের দিন আমরা গিয়েছিলাম, আমাদের একটা টিম গিয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সেই দিন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি এই সাংবাদিকদের থ্রেট দিয়েছেন? বলেন না। মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, গণতান্ত্রিকভাবে কাজ করবেন। সেই কথাকে একটা বিকৃতি করে টুইস্ট করে সারা রাজ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করা তৈরি হয়েছে, গণঅবস্থান করা হয়েছে, এখানে কত ধরনের কথা করা হয়েছে। আজকে কথাগুলো সবাই বলা প্রয়োজন, সবার জানা প্রয়োজন। আমরা মহকুমা স্তরে গিয়ে সেগুলো বলেছি। আমি যদি এটাতে বলবো অতীত অভিজ্ঞতা থেকে নিজেদের বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে নেবেন, আত্মসম্মানটা অতীতে কি ছিল, এখন আত্মসম্মান কি আছে, আজকে যারা এখানে মঞ্চে বসে আছে সবাই এরা যে সিনিয়র সাংবাদিক, আমরা পারতাম হকার বাইরে এনে ফল ভরাতাম, আমরা শুধু হকার ইউনিয়নের যিনি নেতা যিনি সম্পাদক ওনাকে বলেছি আপনি আমাদের সাথে থাকবেন, কারণ উনি আমাদের একটা অংশ, ওনারা আমার ভাই। কিন্তু আমরা চাইছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য মিডিয়ার সাথে যারা যুক্ত তারা শুনো কি করেছিল, কি করেছে এই সরকার মিডিয়ার জন্য। অনেকে আমাকে বলেছে আপনি হেরে যাবেন, আমি বলছি হেরে গেলে হেরে যাব, সর্বোচ্চ ভোট নিয়ে আমি জিতেছি, আমরা জিতেছি, সংখ্যাগরিষ্ঠ প্যানেল আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের চারটা ভোটের জন্য আমরা প্রেসিডেন্ট পদটা আমরা পাইনি, বড় ষড়যন্ত্র হয়েছিল, টাকার খেলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বলবেন, যারা সিনিয়র আছেন এখানে বিস্তারিত বলবেন, আমি শুধু বলবো যে বিভ্রান্ত হবেন না, কোথাও যদি সমস্যায় পড়েন আপনারা রাত্রে দেড়টায় দুটায় তিনটায় ফোন করলো আমি ধরি। আমাদের এবার ইলেকশনের স্লোগান ছিল বিপদে যাকে পাই ভোটটা আমরা তাকে দেব ভাই, এই স্লোগানে কিন্তু আমরা সবাই জিতেছি। আপনাদের যদি কোন জায়গায় কোনো কনফিউশন থাকে, একটা কথা বলেছেন জায়গাটার আমি সমাধান করে দিয়েছি, ওয়ার্কশপ বলেছেন ডিস্ট্রিক্ট লেভেলে হবে আমি বলছি। পত্র পত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে, ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না, ইতিহাস মাফ করবে না, ত্রিপুরাবাসী মাফ করবে না, আমি বিপ্লব দেবে মাফ করবো না, আমি যা বলি তা করে যাই। আমাদের একটা টিম গিয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সেই দিন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি এই সাংবাদিকদের থ্রেট দিয়েছেন? বলেন না। মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, গণতান্ত্রিকভাবে কাজ করবেন। সেই কথাকে একটা বিকৃতি করে টুইস্ট করে সারা রাজ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করা তৈরি হয়েছে, গণঅবস্থান করা হয়েছে, এখানে কত ধরনের কথা করা হয়েছে। আমি প্রথমে বলেছি যে আমি সবার মুখ্যমন্ত্রী, সবার কাছে আমার হক আছে, সবার কাছে আমার অধিকার আছে, আবার সবারও আমার উপরও অধিকার আছে। যদি এত তীর্ক বিতর্ক যদি কোনো জায়গাতে আমার কোনো কথার বা ভাষণের কারণে কারোর মানহানি হয়েছে, কারোর সম্মানে আঘাত হয়েছে, আমি বলবো সেগুলো মুছে ফেলার জন্য। কারণ কি, সবাই মিলে একসঙ্গে কাজ করতে চায়,
ত্রিপুরাকে তৈরি করতে চাই, আপনাদের সবাই সবাই মিলে কাজ করি।